এবার বেলুন চুতে নামলো দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার ভারী ক্ষেপণাস্ত্রের পাল্টা জবাব দিতে অভিনব বেলুন যুদ্ধে বাজিমাত করতে চাইছে দক্ষিণ কোরিয়া। অভিনব এই বেলুন থাকছে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের কার্টুন, ভেতরে থাকছে গণতন্ত্রের আবেদন জানিয়ে লিফলেট, থাকছে দক্ষিণ কোরিয়ার সিনেমা ও ডকুমেন্টারি। মূলত দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে অভিনব বেলুন পাঠিয়ে উত্তর কোরিয়াকে গণতন্ত্রের ভালো দিকগুলো তুলে ধরার আবেদন জানানো হচ্ছে। দক্ষিণ কোরিয়া ও চীনের জীবনযাত্রাকে এখানে হাতিয়ার করা হয়েছে। যুদ্ধের বদলে শান্তিবার্তা পাঠিয়ে বেলুনের মধ্যে মিষ্টিও পাঠানো হয়েছে। উত্তর কোরিয়ার বেলুন পাঠিয়ে উদ্যোক্তাদের দাবি, কিম জং উনের যে ভাবমূর্তি মানুষের মনে গেঁথে গিয়েছে তার বাইরে বেরিয়ে নতুন কিছু করা যায় কিনা তা ভেবে দেখতে বলা হয়েছে। মূলত প্রতি বছর লক্ষ লক্ষ বেলুন ও হাজারো ফ্ল্যাশ ড্রাইভ উত্তর কোরিয়াকে পাঠানো হয়। তাদের ধারণা এই বেলুনগুলো থেকে সেখানকার জনগণ যেসব তথ্য পাবেন তাতে তাদের চিন্তাধারার পরিবর্তন আসবে। বেলুন ওড়ানোর ঘটনা হালকা বিষয় বলে মনে হতে পারে, কিন্তু এমন ঘটনায় উত্তর কোরিয়া মোটেও খেলনা হিসেবে দেখছে না। উত্তর কোরিয়ার সরকার এই ধরনের কাজের জন্য কঠোর শাস্তি দেওয়ার কথা ঘোষণা করেছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশের ধারণা, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ওপর এসবের কোনো প্রভাবই পড়বে না। উত্তর কোরিয়ার গ্রামবাসীরা এই বেলুনগুলি সংগ্রহ করে স্থানীয় প্রশাসনের কাছে পৌঁছে দেন, ফলে যাদের জন্য এই বার্তা তারাই উপেক্ষিত হয়ে থাকেন।